জয়নগরে এক স্বাস্থ্যকেন্দ্র থেকে কলকাতায় স্থানান্তরিত হওয়া এক রোগীর শরীরে করোনা পজিটিভ পাওয়ায় আতঙ্ক ছড়ালো জয়নগর এলাকায়। মথুরাপুর বাপুলির চকের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত শিক্ষক ইউরিনাল ইনফেকশন নিয়ে জয়নগরে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে গত 9 এপ্রিল ভর্তি হন। চিকিৎসাধীন ওই ব্যক্তির জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি ছিল। অবস্থার অবনতি হওয়ায় গত 10 এপ্রিল ওই ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অসুস্থ ওই ব্যক্তিকে সরলেকের একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে তার আত্মীয় পরিজনরা। সেখানে ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তার রক্ত ও লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। 14 এপ্রিল সেই পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। সাথে সাথে সরলেকের ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্যভবনকে জানানো হয় এবং স্বাস্থ্যভবন থেকে সরলেকের ওই স্বাস্থ্যকেন্দ্র ও জয়নগরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রটি নির্দেশিকা পাঠায়। আর এই খবর হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে পুরো জয়নগর এলাকায়। ঘটনা জানার পর আতঙ্কিত হয়ে পড়েন জয়নগর এলাকার মানুষ। তবে স্বাস্থ্যভবন থেকে ওই দুটি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এবং চিকিৎসাধীন রোগীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।